আজকে আমাদের কাছে যে মনিটরটা আছে এটা আমাদেরকে বেশ কয়েক বছর আগের স্মৃতি মনে করায় দেয়। কোভিড এর পর থেকে 1080p 22 ইঞ্চ মনিটরগুলোর দাম বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে একসময় 12 13 14 15 পার হয়ে যায়। ওই সময় 8000 8500 টাকার রেঞ্জের শাওমি একটা মনিটর লঞ্চ করে, VV22। আসলে শাওমি ডিরেক্ট লঞ্চ করে না, বাংলাদেশের বাজারে আর কি এটা অ্যাভেলেবেল হয় এবং এটার ওয়ারেন্টি ছিল মাত্র এক বছরের। প্যানেলের কোয়ালিটিও আহামরি খুব ভালো না, কিন্তু যারা বাজেট বা এন্ট্রি লেভেলে বিলং করেন তাদের হয়তো এর থেকে বেশি দামের মনিটর কেনা অ্যাফোর্ড করা আসলে ডিফিকাল্ট ছিল। দ্যাটস ওয়াই ওই সময় এই মনিটরটা খুবই পপুলার হয়েছে এবং অনেকের ঘরে ঘরে পৌঁছে যায়। এরপরে গত দুই এক বছরের মধ্যে বিভিন্ন ব্র্যান্ড 10,000 টাকার নিচে মনিটর এবং 100 Hz দিয়ে নিয়ে আসে এবং এখন তো মাশাআল্লাহ 10,000 টাকার নিচে বাজারে অনেকগুলো ব্র্যান্ডেরই 100 Hz মনিটর আমরা দেখতে পাই, তাও IPS। তবে ওই সময় যে 8,000 টাকার রেঞ্জে একটা মার্কেট তৈরি হয়েছিল সেই মার্কেটে খুব বেশি প্লেয়ার কিন্তু এখন আর পাওয়া যায় না, কারণ শাওমি দুর্বল ওয়ারেন্টি বাজে প্যানেল কোয়ালিটির কারণে অনেক আগেই এই রেঞ্জ থেকে মোটামুটি বিদায় নিয়েছে বলতে পারেন। তো এই ফিল্ডে নতুন একটা প্লেয়ার চলে এসেছে, হিকভিশন DS-D502 2F2 2P2। অনেক বড় একটা মডেল নেম কিন্তু 8,200 টাকায় একটা IPS 100 Hz এর প্যানেল। তো আমরা আজকে টেস্ট করে দেখবো যে এর অবস্থাও কি শাওমির মতনই নাকি হিকভিশন তার CCTV ক্যামেরার যে মার্কেট রয়েছে সেই মার্কেটের রেপুটেশনটা এই মার্কেটেও রাখতে পারছে। আপনাদের সাথে রয়েছে আমি অরুণ জওয়ান, আপনি দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। শুরু করা যাক কম্পিটিটর অ্যানালাইসিস দিয়ে। প্রথমেই দেশি ব্র্যান্ড ভ্যালুটপের S22 IFR 100 Hz, এটার দাম হচ্ছে 9,900। পিসি পর PCG M22 GW, এর দাম হচ্ছে 10,670। SR EK 220 Q, E3 BI, দাম 10,560। ভ্যালুটপ S22 VFR 100, এটার দাম হচ্ছে 10,090 টাকা। ডাহুয়া DHI LM22 C201 P, দাম 10,960। ভিউসনিক VA2215 9,700 টাকা। UNV MW LC22 IS 100 Hz, দাম 8,500 টাকা। ওয়ালটন WD215L10 না I10 কে জানে, 100 Hz 8,990 টাকা। MSI Pro MP225 100 Hz 10,800 টাকা। ডাহুয়া LM22 B201 100 Hz 10,000 টাকা। চলুন আনবক্সিং করা যাক। বক্স কাটাকাটি করলে পাবেন বিশাল এক ডিকশনারি, ওয়ারেন্টি পেপার অ্যান্ড ছোট্ট একটা বক্সের মধ্যে রয়েছে HDMI কেবল, পাওয়ার ব্রিক, সাথে রয়েছে নেক স্ট্যান্ড এবং বুমেরাং শেপের বেস প্লেট এবং সবশেষে প্যানেলটা। অ্যাসেম্বলি প্রসেস খুব বেসিক, টুললেস হতে যাচ্ছে না, অ্যাসেম্বল করতে আমাদের স্ক্রুড্রাইভার দরকার হবে। প্রথমে স্ট্যান্ডকে নির্দেশিত স্থানে স্ন্যাপিং করতে হবে, দেন বেস প্লেটকে স্ট্যান্ডের সাথে স্ক্রিন করলে অ্যাসেম্বলিং শেষ। এবারে বিল্ড কোয়ালিটি এবং আউটলুক ইন্সপেকশন। লুকের কথা বললে এখন এমন হয়ে গেছে 9-10 হাজার টাকার সকল মনিটরকে জমজ ভাই চাচাতো মামাতো খালাতো ফুফাতো মনে হয়, আইডেন্টিক্যাল সেম কিন্তু গায়ের রং হালকা পরিবর্তন, কেউ সাদা কেউ কালো কেউ বাবার গ্রে। এদিকে হাতে গোনা কয়েকটি মনিটরের ডিফারেন্ট লুক রয়েছে, যেমন MSI Pro MP225। যাই হোক, এবার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। মনিটরটা প্লাস্টিকের বিল্ড, বাট স্ট্যান্ড ও বেস প্লেট সম্পূর্ণ মেটালের। ব্যাক সাইড একদমই প্লেন, কোনো লোগো টোগো নাই। নিচের দিকে থাকছে PCB এরিয়া, এর পাশে স্পিকার কাটআউটের মতো দুইটা এয়ার ভেন্ট রয়েছে, রয়েছে ভেসা মাউন্টের জন্য 75x75mm চারটা স্ক্রু হোল, বটম ফেসিং IO পোর্টস। পোর্ট সেকশনে দেখে নেই কি কি পোর্ট রয়েছে। প্রথমে HDMI, VGA ও পাশে পাওয়ার পোর্ট রয়েছে। নিচের দিকে OSD কন্ট্রোলের জন্য 5টা বাটন রয়েছে। ফ্রন্ট সাইডে আসা যাক, 3 সাইডে বেজেললেস ডিজাইন, ফ্রন্ট সাইডে হিকভিশনের ব্র্যান্ডিং করা চীনে। ডান পাশে OSD গুলোর আইকন দেওয়া রয়েছে যা OSD চেঞ্জ করাটা একটু ইজি করবে। এছাড়াও মনিটরটির নেট ওয়েট হচ্ছে 2 কেজি। অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে শুধুমাত্র -5 থেকে 15 ডিগ্রি পর্যন্ত টিল্ট রয়েছে, এর বাইরে আর কোনো অ্যাডজাস্টমেন্টের অপশন নাই। এইবার এটার মেইন ব্যাপার যেটা, অর্থাৎ প্যানেল, চলুন প্যানেল নিয়ে আলোচনা শুরু করা যাক। 21.5 ইঞ্চের 1920x1080p FHD 100 Hz IPS প্যানেল। ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি হরাইজন্টাল এবং ভার্টিক্যালি বোথ। ম্যাক্স ব্রাইটনেস তারা ক্লেম করছে 250 nits। কন্ট্রাস্ট রেশিও টিপিক্যাল IPS প্যানেলের মতো 1000:1, অ্যাসপেক্ট রেশিও 16:9। মনিটরটিতে কালার সাপোর্ট করে 16.7 মিলিয়ন এবং এখানে কত বিট কালার প্যানেল ব্যবহার করা হয়েছে তা নিয়ে খুব একটা ইনফরমেশন পাওয়া যায় না। এই মনিটরটার রেসপন্স টাইম 6.5 ms ক্লেম করা হয়েছে হিকভিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, কিন্তু বাংলাদেশের ওয়েবসাইটগুলোতে এটা 1 ms ক্লেম করা হচ্ছে। এটা একটা ফলস মার্কেটিং নাকি একটা জেনুইন মিস্টেক, এটা নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যায়। তবে যেটাই হোক না কেন, এটা কাম্য না, কারণ এতে ব্র্যান্ডের প্রতি মানুষের রিলায়েবিলিটি কমে যায়। আমার অনুরোধ থাকবে যারা হিকভিশন মনিটর নিয়ে কাজ করছেন বা বিভিন্ন রিটেল শপ যারা হিকভিশনের মনিটরটা সেল করতেছেন, তারা 6.5 ms কারেক্ট করে দেবেন রেসপন্স টাইম। তবে এই বাজেট রেঞ্জে আসলে 6.5 ms ও দেওয়াটা আসলে খুব একটা সহজ না, কারণ বুঝেনি তো বাজেটের একটা লিমিটেশন আছে, কস্ট কাটিং এর ব্যাপার আছে। সো দেখা যায় এইসব ক্ষেত্রে মনিটরগুলো 8 ms 10 ms, ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে 15 ms ও হতে পারে। আসলে এই দামে খুব একটা এটা নিয়ে তর্ক বিতর্ক করারও সুযোগ নেই। আর আমাদের কাছে অবশ্য রেসপন্স টাইম মেজারিং টুলটা নাই, সো আমরা এটা টেস্ট করে বলতেও পারতেছি না আপনাদেরকে যে এটার রেজাল্ট কী হবে। বাট 1 ms ভাই, 1 ms 25-30 হাজারও
ডিফিকাল্ট। পাওয়ার কনজাম্পশনের কথা যদি বলি, মিনিমাম পাওয়ার কনজাম্পশন হচ্ছে বিলো 0.5 ওয়াট, ম্যাক্সিমাম পাওয়ার কনজাম্পশন 24 ওয়াট। কালার অ্যাকুরেসি টেস্টে আমরা চলে এসেছি, আমাদের চিরচেনা ডিভাইস স্পাইডার এলিট 5 টুলটা ব্যবহার করা হয়েছে। টেস্টিং টিম এই মিটারটির প্রত্যেকটি মোডে টেস্ট করেছে অ্যান্ড এখান থেকে স্ট্যান্ডার্ড মোডে সবচেয়ে ভালো রেজাল্ট এসেছে। রেজাল্টের বলে আমরা কালার গামুট পেয়েছি 96% sRGB, 81% Adobe RGB, 81% TCP/3, 79% NTSC অ্যান্ড অ্যাভারেজ ডেল্টাই ছিল 1.76। এছাড়া ডাইনামিক মোডে হাইয়েস্ট অ্যাভারেজ ডেল্টাই আমরা 5.13 পর্যন্ত পেয়েছি। এবার চলুন আমাদের রিভিউ করা আগের 9-10 হাজার টাকার মনিটরগুলোর মধ্যে ডেল্টাইয়ের কম্পারিজনটা কোথায় স্ট্যান্ড করছে একটু দেখে নিই। আমাদের এই লিস্টের 6 নম্বরে হিকভিশন রয়েছে, উপরে পিসি পাওয়ার, ডাহুয়া, MSI প্রো MP225, WD215, i10, ওয়ালটন SR SA22Q অনেকগুলোই রয়েছে এবং নিচেও রয়েছে বেশ কয়েকটা মনিটর। তো এই দিক থেকে অ্যাভারেজ যদি আমরা দেখতে চাই তাহলে এইটা বাজেট অনুযায়ী আপনাদের কাছে খুব একটা খারাপ মনে হবে না। এই 8,200 টাকার মধ্যে 1.76 ইজ নট ব্যাড ডেল্টা ই ওয়াইজ, বাট অন্যান্য মনিটরগুলো আমরা কালার অনেক বেশি ভাইব্রেন্ট এবং বুস্টেড দেখতে পাই। সেই হিসাবে 96% sRGB সকলের আশা পূরণ নাও করতে পারে, বাট স্টিল বাজেট ওয়াইজ নট ব্যাড। ব্রাইটনেস টেস্টের জন্য লাক্স মিটার ব্যবহার করা হয়েছে, আশানুরূপ থেকে ভালোই রেজাল্ট পেয়েছি বলা যায়। অ্যাভারেজ ব্রাইটনেস 329 নিটসের মতো, সর্বোচ্চ 387 নিটস, যা ক্লেম করা ব্রাইটনেস থেকে অনেক অনেক বেশি। তবে আমাদের ব্রাইটনেস টেস্টিং টুলটা অনেক সময় বেশি রেজাল্ট আসে এটা অনেকেই বলে থাকেন, বাট বেশি রেজাল্ট আসলে এটা সব মনিটরই আসার কথা। এরপর মনিটরটা ব্যাকলাইট ব্লিড আমরা টেস্ট করেছি একটা অন্ধকার জায়গায়, প্যানেলের 3 জায়গায় ব্লিডের মতো দেখা গিয়েছে, তবে কোনোটাই খুব একটা মেজর ব্লিড ছিল না। অবশ্য ব্যাকলাইট ব্লিড ইউনিট টু ইউনিট ভ্যারি করে, সো অন্যান্য ইউনিটে কি হবে এটা এখনই বলা যাচ্ছে না। যারা ইউজার বা যারা অলরেডি এটা পারচেস করে বেশ কিছুদিন ধরে ব্যবহার করতেছেন তারাই ভালো বলতে পারবেন। তবে IPS গ্লোর সাথে কেউ ব্লিডকে মিলাই ফেলবেন না, এই নিয়ে অতীতে তিক্ত পরিস্থিতির শিকার হতে হয়েছে, কনফিউশন তৈরি হয়েছে। এরপরে 100 Hz মনিটর, তাই গোস্টিং টেস্ট আমরা একটু সময় নিয়ে করার চেষ্টা করবো, যেহেতু বাজেটে অনেক কস্ট কাটিং করা হয়েছে, সো কেমন আউটপুট পাওয়া যায় চলুন দেখার চেষ্টা করি। UFO গোস্ট টেস্টে আমরা ট্রেলিং গোস্টিং এবং ইনভার্স গোস্টিং দুইটাই দেখতে পাই। 8,000 টাকার মনিটরে গোস্টিং থাকবে না এটা আশা করাটা আসলে বোকামি, কিন্তু এই মনিটরটিকে সেম ক্যাটাগরির অন্য মনিটরগুলোর গোস্টিংয়ের সাথে কম্পেয়ার করলে আমরা মিডিওকার গোস্টিং বলতে পারি। এই বাজেটে গোস্টিং কিছুটা থাকবেই, ইভেন 10,000 টাকার মনিটরে যে গোস্টিং থাকে না তা না, তবে 8,000 টাকায় যে গোস্টিং আপনি দেখতে পারবেন সেটা হয়তো অন্যান্য 10,000 টাকার থেকে সামান্য একটু বেশি হলেও হতে পারে, বাট 2,000 টাকা কম, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। OSD সেটিংস নিয়ে কথা বললে UIটা থাকছে একদমই সাদা মাটা, এমন কোনো ফিচার্স নাই। চাইনিজ OEM থেকে যে ধরনের OSD এসে থাকে তাই। 4টা পিকচার মোড রয়েছে, স্ট্যান্ডার্ড ইউজার ডায়নামিক সফট অ্যান্ড আই প্রোটেকশন ফিচারটিও রয়েছে। ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলতে হলে অবশ্যই বলতে হবে ডায়নামিক মোডের কথা। এই মোডে কালার ছিল আই ক্যাচি, বিশেষ করে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে মনিটরটা বেশ ভালো পারফর্ম করেছে। যেহেতু এটা একটা 100 Hz মনিটর তাই গেম খেলা এক প্রকার বাধ্যতামূলক বলাই যায়। আমরা এতে ভ্যালোরেন্ট, ওয়ারজোন, GTA 5 এর মতো গেম খেলেছি অ্যান্ড এক্সপিরিয়েন্সের কথা বললে অ্যাভারেজ প্রাইস অনুযায়ী চলে আর কি। এক নজরে প্রোজ এবং কনস বলতে গেলে কালার অ্যাকুরেসি 96% sRGB কভারেজ, যা এই বাজেট সেগমেন্টের মধ্যে নট ব্যাড। যাদের PCতে VGA ছাড়া কোনো গতি নেই তাদের জন্য এটা একটা অপশন আছে VGA, কারণ এখন ম্যাক্সিমাম মনিটরই HDMI আর DP দিয়েই আসে। কনসের কথা বলে প্রথমেই বলতে হবে আবার ওই 96% sRGB, কারণ 1-2 হাজার টাকা বাড়ালে পরে আপনি 100% sRGB পাবেন। বিল্ড কোয়ালিটি প্রাইস অনুযায়ী আর একটু ভালো হলেও হতে পারত। আর স্পিকার নাই এই বাজেটের কাছাকাছি রেঞ্জে, 10,000 টাকা আশেপাশে আমরা বেশ কিছু মনিটরের স্পিকার দেখতে পাই, তো 8,200 স্পিকারটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই মনিটরটা কারা কিনবেন কারা কিনবেন না, যারা একদমই এন্ট্রি লেভেলে আছেন, শুরু করতে চাচ্ছেন, যারা আসলে 96% আর 100% sRGB ডিফারেন্সের সুবিধাটা খুব বেশি নিতে পারবেন না বা 2,000 টাকায় এটা ওয়ার্দিত মনে করেন না এই ডিফারেন্সটা, তাদের জন্য এই মনিটরটা একটা অপশন হতে পারে। আর বাজেট রেঞ্জে এর থেকে কম দামে এই মুহূর্তে IPS 100 Hz মনিটর বাজারে নাই, সো মোটামুটি নিশ্চিত অনেকেই কিনবেন এবং মোটামুটি কি ধরনের আউটপুট আপনি পাবেন সে সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার আমরা চেষ্টা করলাম। বাজেট বাড়ালে 2,000 টাকায় আপনি যে ইনক্রিমেন্টটা পাবেন বা পারফরমেন্স আপলিফটটা পাবেন অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের মনিটরে সেটা অনেকের কাছে ওয়ার্দিত নাও মনে হতে পারে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ও হ্যাঁ, আর ওয়ারেন্টি হিকভিশনের স্ট্যান্ডার্ড 3 ইয়ার্স থাকছে। আল্লাহ হাফেজ।